উত্তর গাজা ইসরায়েলি হামলায় হত্যার শিকার হয়েছে নারী শিশুসহ অন্তত 48 ফিলিস্তিনি। নুসাইরাত শরণার্থী শিবিরে হত্যা করা হয়েছে আরও 17 জনকে। ফিলিস্তিনের গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। উত্তর কিংবা দক্ষিণ কোথাও প্রাণে বাঁচার সুযোগ পাচ্ছে না ফিলিস্তিনিরা। হামাস পাল্টা প্রতিরোধ গড়ে তুললেও ফিলিস্তিনিদের রক্ষায় তা কার্যকর হচ্ছে না। উত্তর গাজায় কামাল আদওয়ান হাসপাতালের পাশে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 28 ফিলিস্তিনি। সেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে আরও অনেকেই। গাজার জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। ঘরবাড়ি, মার্কেট, দোকানপাট ও রেস্তোরাঁয় হামলা চালিয়ে সব মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক ও যুদ্ধবিমান। শরণার্থী শিবিরের একটি আশ্রয়কেন্দ্রের গেটে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 12 জন এবং আহত হয়েছেন আরও 25 জন। শরণার্থী শিবিরে পশ্চিম ফালুজাতে পানি সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনদের উপর হামলা হয়েছে। এতে প্রাণ হারিয়েছে আরও 8 জন।